দের জন্যে কাজ করছে আর আপনারা জানেন বিএনপি জনগণের দল বিএনপির মূল শক্তি হলো এই জনগণ এই জনগণের জন্য জনাব তারেক রহমান রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আমরা তার বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনারা দেশের বিচারক হিসাবে আপনাদের সঠিক রায়টা দিবেন এটি আমরা মনে করি আর আমরা চাই আগামীতে আবার সেই ধানের শীষ গজিয়ে উঠুক এখানে যে আবদারগুলি এসেছে প্রথমে আমি কলেজের কথা বলি যে কলেজে এমপিও ভুক্ত করার কথা বলা হয়েছে এমপিও ভুক্ত করতে হলে কিন্তু আমাদের সরকার গঠন করতে হবে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে ধানের শীষে সরকার গঠন করতে হবে তাহলেই কিন্তু আমি পারবো আপনাদের আশাটা পূরণ করতে এবং আমি চেষ্টা করব অবশ্যই আমি যেহেতু যেহেতু আপনারা আমাকে এখানে ডেকেছেন আমন্ত্রণ করেছেন আপনাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তো সেই হিসাবে আমার দায়িত্ব আপনাদের যে চাওয়াগুলি আছে সেগুলি পূরণ করার জন্য তাই আমি চেষ্টা করব আপনাদের চাওয়াগুলি পূরণ করার জন্য আর এখানে আমার বাউল শিল্পী দেওয়ান একটা কথা বলেছে যে বাউল সংস্কৃতিটাকে যেন আমরা উঠায় নিতে পারি ধরে রাখতে পারি এটা অবশ্যই আমাদের করতে হবে কারণ আমরা এই বাংলাদেশের মানুষ কিন্তু অনেক অনেক বছর যুগ যুগ ধরে বাউল শিল্পীদের গান আজ কিন্তু জেগে উঠেছে এই যে কথা আমার সেক্রেটারি সাহেব বলছে যে গানের ভিতরে কিন্তু মানুষের অনেক কথা বেরিয়ে হয়ে আসে অনেক আশা আকাঙ্ক্ষা বেরিয়ে হয়ে আসে সব কিছুই তো এই শিল্পীরা কিন্তু তাদের কথার মধ্যে বলে এই যে এতক্ষণ ধরে আমরা গান শুনলাম এই গানটাও কিন্তু আমাদের একটা বড় তৃপ্তি দিয়েছে সারাক্ষণ বক্তৃতা দিতে দিতে আপনারা বক্তব্য শুনতে শুনতে তো আপনাদের ভালো লাগবে না তারপরে সংসারের চিন্তা ব্যবসায়িক চিন্তা সমস্ত কিছু মিলেই কিন্তু আমরা একটা সারাক্ষণ একটা টেনশনের মধ্যে থাকি কিন্তু এই গান আমাদের সে প্রশান্তি দেয় আপনারা এতক্ষণ বসে গান শুনলেন আমি শুনলাম এই যে একটা প্রশান্তি পেলাম এই যে মনের একটা শান্তি হলো আমার যে কাজ করার যে স্পৃহাটা আরও বেড়ে গেল। সেই জন্য কিন্তু আমাদের সংস্কৃতিগুলো আমাদের ধরে রাখতে হবে এবং আমরা সবাই চেষ্টা করব আমাদের সংস্কৃতি ধরে রাখা সমস্ত কিছু আমি করতে পারবো সমস্ত কিছু আবদার আপনাদের করতে আমি তখনই পারবো যখন আপনারা আমার পাশে এসে দাঁড়াবেন তাছাড়া কিন্তু আমি পারবো না আমার একা পক্ষে করা কিন্তু আমার ব্যক্তিগত বলেন বা একা পক্ষে কিছু করা সম্ভব হবে না আপনাদের সমস্ত দাবি দাও আমি তখনই করতে পারবো যখন আপনারা প্রতিটা মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষ যখন আমার পাশে দাঁড়াবেন আন্তরিকতা ছোঁয়া দেবেন তখনই সম্ভব হবে আর আপনারা যারা এখানে মুরবিয়েন যারা আছেন তারা আমার বাবাকে চেনেন জানেন আমার বাবা কি ধরনের মানুষ ছিলেন সেটাও আপনারা জানেন আমি সেই বাবার হাত ধরে আপনাদের মাঝে এসেছি বাবার সততা আদর্শ নিয়ে আপনাদের সাথে কাজ করার জন্য এসেছি আমার বাবার অনেক স্বপ্ন যে স্বপ্নগুলি উনি পূরণ করতে না এই মানিকগঞ্জকে নিয়ে উনি কিন্তু সবসময় চিন্তা করতেন আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে আমার বাবার সেই অপ অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে তা আমি বারবার আপনাদের অনুরোধ করব। আমরা চাই মানিকগঞ্জ যেন একটা মডেল তৈরি হয় সারা দেশের জেলা যেন দেখে যে মানিকগঞ্জে একটা মানে কি বলবো একটা অবস্মরণীয় একটা মডেল তৈরি করেছে যার তুলনা কোথাও থাকবে না তারা অনুসরণ করবে তারা যেন অন্য অন্য জেলা আমাদের অনুসরণ করে যে মানিকগঞ্জের দিকে তোমরা তাকাও আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই মানিকগঞ্জকে যদি মডেল তৈরি করতে চাই আপনাদের সবার সহযোগিতা লাগবে আন্তরিকতা লাগবে আমরা জনগণের কাছে যেতে চাই এর দলটাই হলো জনগণের দল জনগণের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই আপনাদের এ ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে যেন আবার আপনাদের মাঝে আসতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়াও চাচ্ছি আপনারাও দোয়া করবেন যেন আপনাদের স্বপ্নগুলি নিয়ে আপনাদের স্বপ্ন নিয়ে যে স্বপ্নগুলি নিয়ে আমি গেলাম আজকে সেই স্বপ্ন যেন পূরণ করতে পারি সে প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার যেন আপনাদের মাঝে আসতে পারি আপনাদের আজকের এই আমন্ত্রণটা আমাকে আরও উৎসাহ বাড়িয়ে দিয়েছে মনে হয়েছে যে এরকম প্রোগ্রামে আসলে পরে আমার যে সারা দিনে ক্লান্তি মুছে যাবে আরও আপনাদের কাছে থাকার ইচ্ছা বেড়ে গেল আজকে এই অনুষ্ঠানে এসে আর আমার এখানে বাবরি সরকার বলছে আমি যেন একটু সময়ের জন্য না আসি আমি কিন্তু সারা জীবনে আপনাদের কাছে আছি আমার 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 উপস্থিতি হয়তো থাকবে না আমি হয়তো সারা সশ্বর উপস্থিত থাকবো না কিন্তু আপনাদের মনের মাঝে যাতে আমি থাকতে পারি সেইভাবে সেই আশাটা নিয়ে আমি বিদায় নিলাম ধন্যবাদ সকলকে অনেকক্ষণ ধরে বসে আছেন ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন সেজন্য আবারও আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিলাম আর বিশেষ করে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে আমি আয়োজনকে আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ এবং বিদায়ের শেষে যেহেতু এত সুন্দর আয়োজন করছে সবার পাশাপাশি আমার একটা অনুদান রেখে গেলাম আমি এই অনুষ্ঠানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেলাম সভাপতি সেক্রেটারি হাতে আমার আমার ব্যাগটা আমার ব্যাগ আছে হম আর আমার শিল্পীরা তো সুন্দর গান করছে ওদের কিছু দিতে হয় এই না তোমার এটা হলো তোমার তোমার সহযোগীদের সহ হ্যাঁ আচ্ছা টাকা দিয়ে গেলাম আরে তোমার দশ তোমার সহযোগী সহ হ্যাঁ হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ধন্যবাদ সকল ধন্যবাদ আমাদের উভয় শিল্পীকে দুই দুই চার টাকা প্রদান করলেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ মানিকঞ্জ জেলা সহ সভাপতি জনপ্রিয় ভুগেট আজাদ হোসেন খান বাধ্যযন্ত্র ভাই ভাই দুই বাধ্যযন্ত্র দুই হাজার টাকা দিয়ে এবং সেই সাথে আমাদের যারা যন্ত্র সঙ্গীতে ছিলেন আজাদ হোসেন খান দুপক্ষকে এক হাজার করে দুই হাজার টাকা দিয়েছেন ধন্যবাদ আপনারা গান শুনুন এবং আজকের অনুষ্ঠান উপভোগ করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মনোহর ভাইকে এবং ধন্যবাদ আমাদের দাওয়াত গ্রহণ করে দীর্ঘ সময় আফোজাখান রীতা আমাদের আমাদের মাঝে কাটালেন তাকে ধন্যবাদ এবং আমরা আমাদের গান চলতে থাকবে আপনারা সকলেই ধৈর্য ধরে বসুন